হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই নিট গার্মেন্টসে অনেকেই জব করে থাকেন, অনেকেই ফেব্রিক কনজাম্পশন জানেন না। আমি মূলত আপনাদের সামনে ভিডিও নিয়ে আসছি ফেব্রিক কনজাম্পশন কীভাবে বের করে তা দেখার জন্য। দেখুন, প্রথমে কনজাম্পশন বের করার জন্য একটি সূত্র দেওয়া আছে, বডি লেন্থ প্লাস স্লিপ লেন্থ ইনটু চেস্ট ইনটু টু বাই 10,000 ইনটু জিএসএম বাই 1,000 ইনটু ডজন প্লাস ওয়েস্টেজ পার্সেন্টেজ ইজিক্যাল টু যেটা বের হবে ওটাই হলো যে কনজাম্পশন। এখানে মূলত আমরা যে মাপগুলো নিয়েছি তা হলো সিএমএ। দেখুন, ক্যালকুলেশান হেয়ার বডি লেন্থ, আমরা বলি বডি লেন্থ সিএমএ 85 সিএম পেয়েছি এবং স্লিপ লেন্থ 25 সিএম পেয়েছি, চেস্ট 58 সিএম পেয়েছি, জিএসএম 160 গ্রাম, ডজন আমরা জানি এক ডজন সমান সমান 12 পিস, 12 পিসে এক ডজন, ওয়েস্টেজ পার্সেন্ট 5%, এটা বেশিরভাগই কোম্পানিতে 5% নিতেই থাকে, কোনো কোনো কোম্পানিতে 7% 3% দিয়ে থাকে। দেখুন, নোট 1 মিটার সমান সমান আমরা জানি 100 সেন্টিমিটার, আর 10,000 সিএম কোড থেকে আসলো, যে 10,000 দিয়ে আমরা যে সূত্রে পেলাম তা হলো বডি লেন্থের 100 সিএম আর ইনটু স্লিপ লেন্থে 100 সিএম ইজিক্যাল টু 10,000 সিএম। এটা মূলত আমরা সিএমএ করতে গেলে 10,000 সিএম দিয়ে ভাগ দিতে হবে, আর 1 কেজি সমান সমান আমরা জানি 1,000 গ্রাম। তাই 1,000 দিয়ে ভাগ করা হয়। দেখুন, ক্যালকুলেশান বডির লেন্থ 85 সিএম প্লাস 25 অলিজিয়া স্লিপ লেন্থ 58 ইনটু 2, এভাবে সূত্রের মাধ্যমে সব বসানো, বসিয়ে দেখেন ইজিক্যাল টু 2.57 কেজি পার ডজন। 12 পিস করতে 2 কেজি 2.57 কেজি কাপড় লাগবে। এভাবে করলে আপনারা অরিজিনাল ফেব্রিক কনজাম্পশান বুকিং কনজাম্পশান বের করতে পারবেন, বুকিং দিতে পারবেন, এভাবে লাইনে ইনপুট দিতে পারবেন, টেবিলে কাটিং করতে পারবেন, একটি বডিতে কত কেজি কাপড় লাগবে তাও বের করতে পারবেন। আশা করি আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গার্মেন্টসের আরও ভিডিও পেতে এখনই নিচের বেল আইকনটি ক্লিক করুন, তাহলে ভিডিও ছাড়া মাত্রই আপনারা সবাই ভিডিওগুলো পাশে পেয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।